হ্যালো দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছে যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি চলে আসলাম আপনাদের মাঝে আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে সবাই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করেন তো স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু ইতিমধ্যে সবাই তাকে চিনেন সে কিন্তু আগে অনেক অশ্লীল এবং খারাপ ভিডিও তৈরি করতো ইদানিং তাকে দেখা যাচ্ছে সে একটু ভালো হওয়ার চেষ্টা করছে সে বলছে সে ভালো হয়ে গিয়েছে সে আগের ভিডিও আগের মতো আর ভিডিও করবে না আমরা কিন্তু মানুষই মানুষের শত্রু আমরা কিন্তু কেউ আরও ভালো দেখতে চাই না কেউ একটা ভালো কিছু করুক সেটা কিন্তু আমরা হতে দিতে চাই না আমরা মনে করি সে খারাপ আছে তো খারাপই থাকুক তো অনেকে বলছে সে নাটক করতেছে সে ভিউ ভিউ কামানোর জন্য তো এর আগে যে সে কাজগুলো করেছে তার থেকে কিন্তু এখন যে কাজগুলো করছে তার যে আগের কাজগুলোতে কিন্তু সে বেশি ভিউ পেত তো আমার মনে হয় সে কোনো মিথ্যা কথা বলছে না মানুষ আল্লাহ আল্লাহকে নিয়ে গিয়ে কখনও মিথ্যা কথা বলতে পারে না এটা আমার মনে হয় সে যখন আল্লাহর পথে চলে আসার চেষ্টা করতেছে কিন্তু কিছু কিছু মানুষ তাকে ভালো হওয়ার দিতে দিচ্ছে না কারণ আগের যে ভিডিওগুলো আছে সবাই আগের ভিডিওগুলো ঘোলা নিয়ে ভিডিও তৈরি করেছে যে সে এরকম ছিল সে এরকম ছিল অনেকে আবার এ ধরনের ভিডিও তৈরি করতেছে যে সে বা এই মানুষটা ভালো হওয়ার জন্য চেষ্টা করতেছে ভালো হয়ে গিয়েছে কিন্তু সেখানে থামলাইনে দিচ্ছে তার সে আগের খারাপ খারাপ ভিডিও ছবি এবং ভিডিওতে তার সে আগের খারাপ ভিডিওগুলো দিয়ে তারপর ভিডিওগুলো করছে এতে কি তার কোনো ভালো হচ্ছে আপনারা বলেন যদি খারাপ ভিডিও দিয়ে আপনারা বলেন যে এই মানুষটা ভালো হওয়ার চেষ্টা করতেছে ভালো হয়ে গিয়েছে তাহলে তো মানুষ আবার সেই তার সেই আগের যে পুনরায় ভিডিওগুলো ছিল সেগুলো মানুষ দেখতে পেল তো আমি বলবো তাদেরকে অনুরোধ করব তারা যারা এগুলো করতেছেন তারা এগুলো বন্ধ করেন একটা মানুষ যখন ভালো হতে চেষ্টা করছে তাকে আমরা চলেন না একটু সাহায্য করার চেষ্টা করি আর যদি সে অভিনয় করে থাকে আমরা সেটাও তো দেখতে পারবো একটা সময় অভিনয় যদি করে থাকে তো করুক না কিছুদিনও তো সে ভালো হতে পেরেছিল আমার মনে হয় না সে কোনো অভিনয় করছে আর আল্লাহ আল্লাহর নাম নিয়ে কে কখনও মিথ্যা কথা বলতে পারে না এটা আমার বিশ্বাস সে যদি ভালো হতে চায় আর তাকেও আমি এই এই মেয়েটাকেও বলবো এই মানুষটাকেও আমি বলবো তা যে তার কিন্তু এখন উচিত আগের যেই ভিডিওগুলো ছিল সে সেগুলো হাইট করে ফেলা বা ডিলিট করে ফেলা কারণ মানুষ কিন্তু আগের এখন আগে তাকে নিয়ে বেশি সার্চ করবে আর আগে যে খারাপ ভিডিওগুলো আছে সে কিন্তু অনেক খারাপ ভিডিও করতো একটা সময় আমার অনেক রাগ হতো তাকে দেখে যে মানুষ এতটা খারাপ হয় কিভাবে মানুষ এরকম খারাপ ভিডিও কীভাবে করে মানে তাকে সে টমেটো খেত টমেটো আপা খেত কিন্তু হয়ে গিয়েছিল সবাই তাকে তাকে টমেটো আপা টমেটো আপা বলে ডাকতো তখন সে চিন্তা করেন সে কীরকম সে টিকটকে বেশি অ্যাক্টিভ ছিল টিকটকে তারপরে যে ইউটিউবে রিলসে সে বেশি অ্যাক্টিভ থাকতো সবসময় খারাপ খারাপ ভিডিও করতো তো তাকে বলবো তার আগের ভিডিওগুলো ডিলিট করতে বা হাইট করে ফেলতে না হলে মানুষ কিন্তু এখন তাকে নিয়ে বেশি সার্চ করবে আর সেই ভিডিওগুলো কিন্তু এখন চোখের সামনে চলে আসবে এতে কিন্তু মান আপনারই গুণা হবে আপনি এগুলো মানে যদি ভিডিওগুলো ডিলিট না করেন আপনি যতই ভালো হওয়ার চেষ্টা করেন না কেন মানুষ কিন্তু আপনাকে ভালো হতে দেবে না সেই ভিডিওগুলো আপনাকে নিয়ে ভিডিও করবে এবং আপনাকে দেখানোর চেষ্টা করবে আপনাকে পাঠাবে তো আপনি যদি ভালো হয়ে থাকেন আর যদি আল্লাহ আপনাকে সেই তৌফিক দান করুক দোয়া করি যেন ভালো হয়ে যান ভালো হতে মানুষ মানুষ পরিবর্তনশীল মানুষের মনে কখন কি যে হয় সেটা একমাত্র আল্লাহ তালা কাকে পরিবর্তন করে দেয় একমাত্র আল্লাহ তালাই জানে তো সে যদি ভালো হতে চায় আমরা চলুন তাকে একটু হেল্প করি তাকে একটু সাহায্য করি তার আগের ভিডিওগুলো নিয়ে আমরা বেশি বাড়াবাড়ি না করি এখন যে সে ভালো কাজগুলো করতেছে সেই ভালো কাজগুলো নিয়ে তাকে আমরা উৎসাহিত করি যাতে সে সামনে দিনগুলোতে ভালো হতে পারে এবং ভালো কাজ করতে পারে তো সেই ভিডিওগুলো যদি ডিলিট না করে এখন কিন্তু সেইগুলো নিয়ে মানুষ ভিডিও করবে আর সেগুলো মানুষের সামনে বেশি চলে আসবে এতে করে আপনারই গুণা হবে তো আপনি যদি ভালো হওয়ার চেষ্টা করেন না আপনি কিন্তু পারবেন না তো আপনাকে অনুরোধ করবো আপনার আগের ভিডিওগুলো ডিলিট করেন আগের ভিডিও ডিলিট না করলে আপনি ভালো হতে চাইলেও মানুষ ভালো হতে দিবে না এটাই সত্যি কথা তো আল্লাহ আপনাকে কবুল করুক ভালো হতে চাচ্ছেন ভালো হয়ে মানুষকে দেখিয়ে দেন আর মানুষ কিন্তু কখনো খারাপ হতে পারে না মানুষ কিন্তু ভালোই কিন্তু মানুষ যে কাজকর্মগুলো করে সেগুলাই খারাপ আপনি আগে যেগুলো করতেন সেগুলো বুঝে শুনে করেছেন এখন যেগুলো করছেন সেইগুলো কিন্তু বুঝে শুনেই করছেন আমরা কে না জানি যে নামাজ পড়লে ব্যস্ত যাবে এবং নামাজ না পড়লে দুজকে যাবে এটা কিন্তু আমরা সবাই জানি কিন্তু তাও অনেক কিন্তু নামাজ পড়ে না আল্লাহর পথে চলে না এটা আমরা জেনে বুঝি সব কিছু করি তো আল্লাহ অনেকে ভালো বুঝ দেয় অনেকে খারাপ বুঝ দেয় তো আল্লাহ এখন তাকে ভালো বুঝ দিয়েছে আসুন আমরা তাকে সেই ভালো ভালোবোসটাকে আমরা তাকে সাহায্য করার চেষ্টা করি সে যেন সামনের পথে আর ভালো হতে পারে সেই সেটাই তাকে আমরা হেল্প করি তো আজকে কি এত কথা অনেক কথা বললাম যদি আমার কোনো কথায় ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই দৃষ্টিতে দেখবেন আজকে এখানে শেষ করব সবাই খুব ভালো থাকবেন আর এই মেয়েটার জন্য সবাই দোয়া করবেন সে যেন আল্লাহর পথে যেতে পারে ভালো হতে পারে আমরা তাকে সবাই সাহায্য করি ভালো হওয়ার জন্য আগের ভিডিওগুলো আপনি ডিলিট করে দেন আগের ভিডিও ডিলিট না করলে আপনি ভালো হতে চাইলেও মানুষ আপনাকে দিবে না তো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ